আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাই যারা নিয়মিত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস কারি আছেন সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা নেবেন আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটা প্রথমে জানাবো সারা বাংলাদেশে কিন্তু মুরগির দাম কমেছে বাচ্চার দামটা পরেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন ছত্রিশ ক্রসটা নিতে পারবেন চল্লিশ নর্মাল হাইব্রিডটা নিতে পারবেন আটচল্লিশ সুপার হাইব্রিডটা নিতে পারবেন পঞ্চাশ সাদা ফাউমিটা নিতে পারবেন ছয়ত্রিশ টাইগার কালার বাটা নিতে পারবেন বাষট্টি দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ সেলা নিতে পারবেন পঞ্চাশ পঞ্চান্ন কুয়েল নিতে পারবেন আট টাকা পিস এক দিনেরটা আর পঁচিশ দিনের কুয়েলটা নিতে পারবেন আঠাশ থেকে বত্রিশ টাকা পিস আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন একশো সত্তর তিতির একশো চল্লিশ কাকি ক্যাম্বেল তিরিশ টাকায় শুধু মহিলা নিলে পঁয়ত্রিশ টাকায় চীনা হাঁস একশো বিশ বেজিং একশো পেকিং একশো বিশ দিনের টার্কি দুইশো সত্তর পঁচিশ দিনের তিতির দুশো তিরিশ এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিন আজকে সারা বাংলাদেশে সকালবেলায় কিন্তু একটু কম দামে মুরগি কেনা বেচা হয়েছে যেহেতু বৃহস্পতিবার আশা করছি বিকালে কিন্তু দামটা আপ হবে অর্থাৎ একটু উপরে উঠবে এরপরও আপনারা যে যেখান থেকে যে সময়ে রেটগুলো পেয়ে যাবেন আমাদেরকে কমেন্টসে তুলে ধরবেন আমরা সেই সব বিষয়গুলো একটু আলাপ আলোচনা করতে চাই কেননা আপনার অঞ্চলের রেটটা থেকে হয়তো সাহায্য সহযোগিতা পাবে ব্রয়লার মুরগিটা আজকে সারা বাংলাদেশে একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত সর্বোচ্চ সম্ভবত কেনভেস হয়েছে এরপরও কমেন্টসে অনেকে অনেক জায়গার তথ্যগুলো তুলে ধরেছেন সেই সব কমেন্টসগুলো ভিডিও শেষে দেখিয়ে দিব যাতে আপনাদের অঞ্চলটা মিলে যায় কিনা সেটা দেখতে পারবেন সোনালিটা দুশো আশি থেকে তিনশো টাকায় তবে কিছু কিছু জায়গায় তিনশো দশও কেনা ব্যসা হচ্ছে ক্লাসিকটা টাইগার কালার বাটছে সুবান রাস এইগুলো দুশো সত্তর থেকে দুশো নব্বই পর্যন্ত কেনা হয়েছে ব্রাউন ককটা কেনা হয়েছে দুশো ষাট টাকার মধ্যে মানে সকালবেলার রেট কিন্তু এটা সারা দিনের না কেউ আবার যদি সারাদিনে মনে করেন পরে এই রেটে না বিক্রি করতে পারেন বা আরো বেশি বিক্রি করেন তখন আমাদেরকে জন্য বলছি এটা এখনকার রেট এরপরে টাকায় এখন পর্যন্ত অবস্থান আছে আপনাদের আপনাদের অঞ্চলের রেটগুলো একটু খোঁজখবর নিয়ে কমেন্টসে জানিয়ে দিবেন একে অপরকে সাহায্য করুন ব্রয়লার বাচ্চার রেটটা আমি সকালে লাইভে এসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একচল্লিশ টাকায় নারিশ কোম্পানিরটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে কাজী কোম্পানিরটা বিয়াল্লিশে করা হবে অন্যান্য সকল কোম্পানি বিয়াল্লিশ টাকায় এমআরপি থাকতে পারে এরপর প্যাকেটের গায়ে সুন্দর করে এমআরপি লেখা থাকবে ডিট লেখা থাকবে এইগুলো দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না ব্রাউন ককটা বাইশ টাকায় ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় যে যেখান থেকে আমাদের এই এপিসোডটা এতক্ষণ দেখেছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আমরা চলে যাব আপনাদের সেই সব মূল্যবান কমেন্টসে যে সব কমেন্টস দিয়ে আমাদের রেটগুলো দিয়ে সাহায্য করেন বা বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন সেই সব কমেন্টসে এখন চলে যাচ্ছি এরপরে এইখানে বাপ্পি লিখেছেন ভাই মাদারীপুর বয়লার ফেরাগনের বাচ্চা কত করে আছে প্যারাগনের বাচ্চা এই মুহূর্তে কত টাকা আছে ওইভাবে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে সকল কোম্পানির বাচ্চা বিয়াল্লিশ তেতাল্লিশে হওয়ার কথা এমনি হিরন লিখেছেন ভাই তাহলে বরিশালের মানুষ ডাকায়ত কারণ ব্রয়লার দুশো দশ টাকা বেছে এখনো কুচরা লেভেলে ভাই বেসতেই পারে এটাও স্বাভাবিক কিছু না ইব্রাহিম লিখেছেন ভাই আজকে কাজী চুয়াল্লিশ করে রাখছে ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এমডি আবেদ লিখেছেন ঈদের চার পাঁচ দিন আগে কিরকম থাকতে পারে বাজার পরিবর্তন তো হতেই পারে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না লিখেছেন ভাই আড়াই হাজার ব্রয়লার মুরগি একশো আটাশি টাকায় জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য আইডি থেকে লিখেছেন কুমিল্লা একশো আটাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য বিপু বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারিপুর ব্রয়লার একশো আটাত্তর ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য লিমন পোলট্রি লিখেছেন কালারবার্ডের এত বেশি কেন বার্ডের রেড বাই বেশি থাকে এটা সারা জীবন এমডি রিপন লিখেছেন ভায়া যশোর রেডি মুরগির দামটা বলেন না কেন সারা বাংলাদেশে আমরা ওইভাবে বলি এটা আলাদা বলার সুযোগ নেই তবে যশোর একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেন ব্যথা হচ্ছে সম্ভবত বিপুল ভাদ্রি লিখেছেন মাগুরি মাগুরা বয়লার মুরগি একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তত জানানোর জন্য ইউরারেডিতে লিখেছেন ঢাকায় ব্রয়লার রেট কত একশো আটাত্তর টাকা থেকে বিরাশি হতে পারে ইউরেডিতে লিখেছেন ঢাকায় ব্রয়লার রেট কত আছে ঢাকায় ব্রয়লার রেট আছে আটাত্তর বিরাশি ইউরারাডিতে লিখেছেন নারিশ এক গ্রেট আরবর এটা কি এক নাম্বার আরবর অ্যাকট্রেস ইন্ডিয়ান রিভার এগুলো মোটামুটি ভালো এগুলো কিন্তু এক গ্রেটেই ইউজার আইডিতে থেকে লিখেছেন আমি একা ওয়ালা বাঁশ গত সোমবারে পঞ্চান্ন করে নিছি খুবই দুঃখজনক ব্যাপার আর একটু বুঝে শুনে নেওয়ার দরকার ছিল ইউজার আইডিতে থেকে লিখেছেন ভাই বগুড়াতে ব্রয়লার মুরগি কত বগুড়াতে একশো পঁচাত্তর আশি ইউজার আইডিতে গেলে তফিকুর ইসলাম লিখেছেন ভাই ঈদের দশ বারো দিন আগে ব্রয়লার মুরগির বাজার কেমন থাকতে পারে ব্রয়লার মুরগির বাজার ভালোই থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় সুয়েল মেয়ে লিখেছেন কবরটা দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্টস করার জন্য ইউজার আইডিতে থেকে লিখেছেন নাই ব্রয়লার একশো নব্বই টাকায় আলহামদুলিল্লাহ ইউজার আইডিতে গে লিখেছেন আমি না হার পনেরোশো বাচ্চা ঢুকালাম পনেরো দিন দাম পাব পেতেও পারেন ইউজার আইডিতে লিখেছেন ভাই ইউজার আইডি থেকে লিখেছেন ভাই নারিশ কোম্পানি সুপার আইভিটটা কি পাওয়া যাবে না ভাই এবারে পাওয়া যাবে না নয়ন মিয়া লিখেছেন ভাই কিশোরগঞ্জ থেকে বলছি আপনার কাছে কি কোনো পাইকারের নাম্বার আছে আমার কিছু টাইগার মুরগি আছে বিক্রি করব না ভাই কিশোরগঞ্জের কোনো নাম্বার নাই জালাল উদ্দিন লিখেছেন জামালপুর ব্রয়লার মুরগি একশো সত্তর টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আপনারা আপনাদের অঞ্চলের রেটগুলো জানালে হয়তো আর অন্যজনের দেখেও সাহায্য সহযোগিতা পায় ইজরটিতে লিখেছেন পটুয়া কালি জালায় প্যারাগন ব্রয়লার বাচ্চা নিলাম বিয়াল্লিশ টাকা করে ধন্যবাদ জানাচ্ছি মেহেদি লিখেছেন গাজীপুর একশো আটাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য দিলোয়ার লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা নিলাম বিশ টাকা করে আমাদের অঞ্চলে এত কমে নি ভাই এখনও সাদা তুসাইন লিখেছেন জয়পুর হাট ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে যারা কমেন্ট করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ